এশিয়া কাপের ব্যর্থতার পর এবার নতুন যাত্রা বাংলাদেশ ক্রিকেট দলের। অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ট্রাই নেশন সিরিজ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে তিন জাতি এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে যাকে ভালো প্রস্তুতি হিসাবে দেখছেন বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে বিসিবি। এশিয়া কাপের ব্যর্থতা সেরে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে ক্রিকেটাররা। জানা গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে বেশ কয়েকজন তারকাকে, যারা ইঞ্জুরির কারণে এশিয়া কাপের দলে ছিলেন না। লিটন দাস, ইয়াসির আলী, কাজী নুরুল হাসান, সোহান হাসান মাহমুদদের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওপেনিং এবং মিডল অর্ডারে পাওয়ার হিটিং এর জন্য ব্যাটসম্যানের হাহাকার পড়ে গেছে টাইগার শিবিরে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য সুখবর হয়ে আসতে পারে লিটন দাস, নুরুল হাসান, সোহান, ইয়াসির আলীদের দলে ফেরা। ইঞ্জুরি কাটিয়ে এরই মধ্যে প্রত্যেকেই অনুশীলনে ফিরেছেন। জানা গেছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে এদের। কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড। সাকিব আল হাসানের নেতৃত্বে পূর্ণাঙ্গ নতুন স্কোয়াড পাবে বাংলাদেশ। এশিয়া কাপের দল থেকে ছিটকে যেতে পারেন বেশ কয়েকজন, সেই ক্ষেত্রে বড় নাম হিসেবে থাকতে পারে মুশফিক মাহমুদুল্লাহর নামও। এছাড়াও এনামুল বিজয়, মোহাম্মদ নাইম শেখ এমন আরো কয়েকজনকে স্কোয়াডের বাহিরে রাখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং এর সমস্যা সমাধান হিসেবে বিসিবি বের করেছে দুটি নাম। লিটন দাস টাইগারদের টি টোয়েন্টির ওপেনিং এ অটো চয়েস। লিটনের সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং এ দেখা যাবে এহেদি হাসান মিরাজকে, এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।